দেখুন টলিউডের প্রথম সারি নায়িকারা এবছরে কেমন দীপাবলি মানালেন দেখে একেবারে অবাক হবেন। সম্পূর্ণ খবরটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। দেশ বিদেশের স্টারদের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু উৎসবের দিনগুলোই মাটিতে নেমে আসেন রূপলি পর্দার তারকারাও, তাদের আলোয় মিশে যায় মাটির পৃথিবীর আনন্দ। দুর্গাপূজায় অন্যথা হয়নি, ব্যতিক্রম নয় কালীপূজাতেও। শ্রাবন্তী পায়েল সরকার, রীতাবরী চক্রবর্তী, টেলি তারকারাও সবাই আজ গয়নায় শাড়িতে সুন্দরী হয়ে সেজে উঠেছেন। তাদের নিজ বাসভবন প্রদীপের আলোয় একেবারে সুসজ্জিত করে তুলেছেন। ব্যক্তিগত জীবনে যতই ঝড় উঠুক না কেন, আলোর উৎসব থেকে দূরে সরে থাকতে পারেনি শ্রাবন্তী চক্রবর্তী। লাল কমলা শিফনের জমকালো লেহেঙ্গা চলি, তাতে সালমা জড়ির ঝিলিক, আপাদমস্ত কুন্দনের গয়নায় মোড়া রয়েছে তার শরীর। খোলা চুড়ি মিষ্টি হাসিতে চোখের ইশায় শ্রাবন্তী যেন শ্রাবন্তীরই কারুকার্য। ফুলের রঙ্গলি আর প্রদীপের আলোয় তিনি দীপাবলি উদযাপন করেছেন। তবে আজ একটু অন্যরকম পায়েল সরকারও, তিনিও সুন্দরী ফিকে পার্পল রঙের লেহেঙ্গায় সেজে উঠেছেন। আকাশের তারা ঝিকিমিকি যেন তার সারা পোশাক জুড়ে। খোলা চুলে, কাঁধ ছোঁয়া কানের দুলে, হাতের চুড়িতে উচ্ছল একদম অভিনেত্রী। সোশ্যাল পেজে অনুগামীদের জানিয়েছেন আলোর উৎসবে মেতে উঠুন সারাসহ, কেটে যাক অতিমারির এই দুর্বিষহ ছায়া। আতশবাজিকে দূরে রেখে সকলে ভালোভাবে পুজো কাটান। সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। ব্যতিক্রমও যায়নি টলিউডের ডিভা কুইন রীতা চক্রবর্তী। তিনি বেছে নিয়েছেন চিরন্তনী লাল পাড়ের সাদা বেনারসি, সঙ্গে সোনার আর মুক্তগাথায় গয়নাও পরেছেন তিনি। তিনিও কালো দূর করতে আলোর শক্তিতে বিশ্বাসী, সঙ্গে আন্তরিক প্রার্থনা, মা কালীর ঐশ্বর্যরূপ আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকুন। শুভ কালী পুজো। প্রিয় দর্শক মন্ডলী, টলিউড নায়িকাদের দীপাবলি উদযাপন নিয়ে আপনাদের কি মতামত? নায়িকাদের সাজসজ্জা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।